নমস্কার বন্ধুরা আরও একবার বঙ্গবাইড এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা পাইমারিতে প্রশ্নফুল মামলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল প্রতিভা কেস এবং এই কেসের মিডমাটের পর আবার কিন্তু পুনরায় যারা কেস করে তাদের উত্তরপত্র মূল্যায়ন করে দেখা হয় এবং সেখানে একশো জন উত্তীর্ণ হয় কিন্তু তার মধ্যে শুধুমাত্র ও বিসি এ ক্যাটাগরির প্রার্থীদেরই ডাকা হয়েছে বাকিদের ডাকা হয়নি এই নিয়ে কিন্তু আবার হাইকোর্টে কেস হয় এবং সেই কেসের একটি শুনানির দিন ঠিক করা হয়েছে তো আমরা এই মুহুর্তে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সেখানে বারো তারিখের জন্য একটি কস্ট লিস্ট প্রকাশ করা হয়েছে তো সেই কস্ট লিস্টের মধ্যে আমরা দেখে নেব যে প্রতিভা মণ্ডল কেসটি কোথায় আছে এবং কত নম্বর কোর্টে আছে তো এখানে আমরা সার্চ করে নিয়েছি যেটা হলো ওয়ান সিক্স টু ডাব্লু যেটা প্রতিমামণ্ডল কেস এখানে দেখুন এটা সাত নম্বর সিরিয়ালে রাখা হয়েছে এবং এটাকে দেখুন এগারো নম্বর কোটে রাখা হয়েছে অর্থাৎ দুপুর দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু এর হেয়ারিং হবে এর মধ্যে হেয়ারিং হওয়া উচিত এবং এখানে জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি এবং এখানে দেখুন সাত নম্বর সিরিয়ালে আছে অর্থাৎ এখানে এক থেকে সাত নম্বর সিরিয়ালে যেতে অনেকটা সময় লাগবে তাই এই অল্প সময়ের মধ্যে এই কেসটি কালকে কোর্টে উঠবে কিনা তা কিন্তু এখনও বলা সম্ভব না সকলেরই চোখ থাকবে কলকাতা হাইকোর্টের উপর যে এই প্রতিভামণ্ডল কেসটি আদৌ কালকে হিয়ারিং হচ্ছে কি না কারণ এটিকে লিস্টেড করা হয়েছে সাত নম্বরে তাই কিছুটা দেরি হবে এই সাত নম্বর সিরিয়ালে আসতে তো সবাই অপেক্ষায় থাকবো কালকে কি হয় এবং এই সম্বন্ধে কোনো আপডেট পেলেই কিন্তু খুব দ্রুত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে